ককবরক ভাষাকে বঞ্চিত করার প্রচেষ্টা বর্তমান সরকার করছে বলে অভিযোগ টিএসইউর। শুক্রবার উপজাতি ছাত্র ইউনিয়নের তরফে সাংবাদিক সম্মেলন করেন সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। এদিন মেলার মাঠ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিদ্যাচ্যুতি প্রকল্পের বিদ্যালয়গুলোতে ককবরক দিয়ে পঠন পাঠন করা যাবে না বলে পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। রাজধানীর বোজ্জং স্কুলের বিষয় টেনে নিয়ে গিয়ে বললেন সুজিত ত্রিপুরা, ভর্তির সময় পড়ুয়াদের বলা হয়েছে ককবরক ভাষায় লেখাপড়া করা যাবে না, এর বিরোধিতা করে টিএসইউ। এদিন সাংবাদিক সম্মেলনে এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন টিএসইউ নেতৃত্ব। পেয়েছি কি যে বিদ্যাজ্যোতি প্রকল্প, যে বিদ্যাজ্যোতি প্রকল্পকে আমরা অনবরত এসএফআই টিএসইউ এটা ঘোর বিরোধ করে আসছিলাম, কিন্তু এর ঘোর বিরোধিতার যে আর একটা মূল কারণ হয়ে এসে দাঁড়িয়েছে সেটা হলো ককবরক ভাষাকে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে নেগলেন্সি করা বা ককবরক ভাষাকে আর পড়াশোনা করা যাবে না এরকম স্কুলগুলোতে, এরকম একটা ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বোজ্জং স্কুলের 19% বলতে গেলে 18%ই এসটি ছাত্রছাত্রী, ত্রিপুরা রাজ্যের এবং আগরতলা শহরের অলমোস্ট টপ একটা স্কুল এবং পুরানো স্কুল। এই স্কুলে যে ছাত্রছাত্রীর ফর্ম ফিল আপ করার জন্য যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছে তখন ককবরক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যাবে না বলে মানে সরাসরি তাদেরকে বলে দেওয়া হয়েছে। সো এটা কি চলছে যে বিগত 4 বছরে যারা ত্রিপুরাশা দরদিন নাম করে যারা এরকমভাবে চালিয়ে আসছিল বা ভোটের আগে অবধি, কিন্তু এটা বাস্তব চরিত্র, নগ্ন চরিত্র এখন দেখা যাচ্ছে, যেটা আমরা টিএসইউ ঘোর বিরোধিতা করি যে ককবরক ভাষাকে আর পড়াশোনা করা যাবে না এরকম বদ্ধ করার যে প্রকল্প এটার আমরা ঘোর বিরোধিতা করি। সেকেন্ড হলো দশরথদেব মেরিট অ্যাওয়ার্ড। দশরথদেব মেরিট অ্যাওয়ার্ড বিগত সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে যারা 80% নাম্বার নিয়ে পাশ করতো তাদেরকে দশরথদেব মেরিট অ্যাওয়ার্ড নামে একটা অ্যাওয়ার্ড দেওয়া হতো 10,000-এর মতন প্রায় একটা আর্থিক সাহায্য। এটাও এই 4 বছরে টোটালি এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এটারও আমরা আবেদন জানিয়েছি ট্রাইবাল ওয়েলফেয়ারের কাছে। এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ককবরক ভাষাকে বঞ্চিত করার প্রচেষ্টা বর্তমান সরকার করছে, এর প্রতিবাদ জানিয়ে আন্দোলনে যাবে টিএসইউ। তো যারা ত্রিপুরাশার দরদের কথা বলছেন এই 4 বছরে কি অবস্থা এটা আমরা দেখতে পেয়েছি। আর 2018 আগে যে এখন যে সরকার চলছে তারা কথা দিয়েছিল যে আমবাসাতে একটা মেডিকেল কলেজ, তারপর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা কলেজ স্থাপন করা হবে। 4 বছরে তো আর বেশি দিন নেই, 5 বছর হয়ে গেল, কবে আমরা এই কলেজের রূপ দেখব? এই যে জুমলাবাজি, যে কথাগুলো বলে ত্রিপুরাশা দরদি দরদি বলে ত্রিপুরাশাতে যে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এগুলো আমরা কবে দেখব? তার জন্য আমরা এর জন্য আমরা ঘোর প্রতিবাদ করব। আগামী দিনে টিএসইউ যেভাবে ককবরক ভাষাকে বঞ্চিত করার যে প্রচেষ্টা এখনকার সরকার করছে এটার আমরা ঘোর প্রতিবাদ করব এবং বৃহত্তর আন্দোলনে যাবো। আরেকটা কেউ রিপোর্ট চ্যানেল দিন রাত।